আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন গ্রাফিক ডিজাইন কোর্সে আপনাদের সকলকে স্বাগত আমাদের এই চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এখন আমরা দেখব সিলেকশন টুল এবং মুভ টুল পরিচয় সিলেকশন টুল কোনটা এখানে আমরা যেটা সিলেক্ট করে রেখেছি এটা হলো সিলেকশন টুল আর ওপারে এটা হলো মুভ টুল এই মুভ টুল দিয়ে যে কোনো লেয়ার বা যে কোনো কিছু আমরা আর সিলেকশন দিয়ে আমরা কোনো কিছুকে সিলেক্ট করতে পারি যখন যেটার কাজ করব তখন সেটা এখানে এসে এই টুল বক্সে এসে সিলেক্ট করে আমরা সেটার কাজ করব যেমন আমি এখানে সিলেকশন টুল আমার প্রয়োজন আমি সিলেকশন টুলটি এখানে সিলেক্ট করব করার পর এখানে আমি কাজ করব সিলেক্ট হয়ে আছে রেক্টাঙ্গেল মার্কেট টুল এখন আমরা দেখতে পাচ্ছি এই কর্নারে একটি তীর চিহ্নর মতো দেখাচ্ছে নিচে এখানে যদি আমরা রাইট বাটন ক্লিক করি মাউসের রাইট বাটন ক্লিক করি তাহলে এই টুলে এই টুল বক্সের ভেতরে আরও কি কি টুলস রয়েছে সেগুলো আমরা দেখতে পাব এখানে দেখতে পাচ্ছেন রেক্টাঙ্গল মার্কেট টুল ইলিপস মার্কেট টুল সিঙ্গেল রো মার্কেট টুল সিঙ্গেল কলাম মার্কেট টুল চারটি টুল একটি টুল বক্সের ভিতরে রয়েছে আমরা কিভাবে বুঝব কোন টুল বক্সের ভিতরে রয়েছে আমরা প্রথমেই লক্ষ্য করব যে কোন বক্সে এড়াতে দেখতে পাচ্ছেন মুভ টুল মুভ টুলে নিচে কোনো তীর চিহ্ন বা দেখাচ্ছে না যে তাহলে আমরা আমাদের বুঝতে হবে এই টুল বক্সের ভিতরে আর কোনো টুলস নেই আমরা যদি এখানে রাইট বাটন ক্লিক করি কোনো কিছু আসবে না আর আমরা যদি সিলেকশন টুল এখানে দেখতে পাচ্ছি চেন্নের মতো দেখতে পাচ্ছি আমরা এখন যদি আমরা রাইট বাটন ক্লিক করি এই টুল বক্সের ভিতরে যতগুলো টুলস রয়েছে আমরা সেগুলো দেখতে পাব এই সিলেকশন টুল দিয়ে আমরা বিভিন্ন ধরনের কাজও করতে পারি এবং আমরা বিভিন্ন শেপ তৈরি করতে পারবো এবং কোনো কিছু কাটার প্রয়োজন হলে আমরা সেটা সিলেক্ট করে কাটতে পারব অর্থাৎ সিলেকশনের কাজে আমরা এই টুলসটি ব্যবহার করতে পারবো এখন আমরা যদি এই সিলেকশন রেকটেঙ্গেল মার্কেও এই সিলেকশন টুল আমরা ব্যবহার করি এখানে যদি আমি মাউস পয়েন্টারের লেপ বাটন ধরে যদি এইভাবে টানি আমাদের যেখানে যে রকম প্রয়োজন আমরা সেই রকম নিতে পারবো আর যদি আমি মনে করি যে এটা আমি চতুষ্কোণ অর্থাৎ বর্গাকার আকারে নিব তাহলে আমি কিবোর্ডের এর বাটন চেপে মাউসের লেপ্ট বাটন চাপব তাহলে দেখতে পাচ্ছেন এটা বর্গাকার আকৃতি একটি রেক্টাঙ্গল টুল সিলেকশন হবে রেক্টাঙ্গল সিলেকশন হবে যতই টেনে আমরা এরকম সিলেকশন হবে কোন টেনে আমরা যদি এখানে ছেড়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন এতটুকু সিলেকশন হয়েছে এই টুলসের ভিতরে আমরা আরো টুলস দেখেছি সেগুলো ব্যবহার দেখব রাইট বাটন ক্লিক করে আমি এখন বৃত্ত বৃত্তাকার এই সিলেকশন ট্রিল বা মার্কেট টুলটি ব্যবহার করব এখন যদি আমি এখানে এটা সিলেক্ট করার পর টুল বক্সের টুল সিলেক্ট করার পর এখানে যদি আমি বাংশয়ের বাম বাটন ক্লিক করে টানি ক্লিক করে ধরে যে কোনো দিকে আমরা যদি টানি তাহলে দেখতে পাচ্ছেন একটি বৃত্ত সিলেকশন হচ্ছে কিন্তু আমরা কিভাবে বুঝবো এটা নিখুঁত বৃত্ত তো তার জন্য আমরা নিখুঁত বৃত্ত আঁকানোর জন্য মাউস এর বাম বাটন ক্লিক করে ধরে কিবোর্ডের Shift চাপবো তাহলে দেখতে পাচ্ছেন নিকুদ একটি বৃত্ত হচ্ছে এখন দেখতে পাচ্ছেন আমি Shift বাটন ছেড়ে দিয়েছি যার জন্য ডিম্বাকৃতি একটি বৃত্ত দেখতে পাচ্ছেন সিলেকশন হয়ে রয়েছে এখন যদি আমি Shift বাটন চেপে ধরেই তাহলে দেখতে পাবেন নিকুদ একটি বৃত্ত তৈরি হবে যার বেচারি দিকে সমান থাকবে এভাবে আমরা কাজটি করব সিলেকশন করার পর আমরা যখন এটাকে এখানে হয়তো প্রয়োজন শেষ আমার এখানে দরকার নাই এই সিলেকশন যখন আমরা সরাতে চাইবো তখন দেখতে পাচ্ছেন বাইরে যখন আমি মাউস নিয়ে যাচ্ছি তখন প্লাস আইকন দেখা যাচ্ছে আর যখন আমি এই সিলেকশনের ভেতরে নিয়ে যাব। তখন দেখতে পাচ্ছেন মাউস পয়েন্টারটি পয়েন্টারের নিচে একটি রেক্ট্যাঙ্গলের চিত্র দেখা যাচ্ছে তখন আমাদের বুঝে নিতে হবে এই সিলেকশনটি আমরা এখন যেখানে সেখানে দাঁড়াতে পারবো আমি যদি এখানে হয়তো প্রয়োজন নেই এখানে নিয়ে গেলাম নিয়ে যে এখানে আমরা কাজগুলো করতে পারবো বা এখানে নিয়ে গেলাম এভাবে আমাদেরকে মাউস পয়েন্টার দিয়ে সরাতে হবে বাইরে নিয়ে গেলে সিলেকশনের বাইরে নিয়ে গেলেই দেখতে পাবে এখন যদি আমি এই সিলেকশনকে সরাতে চাই তাহলে আমি সরাতে পারবো না এখানে যদি আমি মাউসের লেফট বাটন চেপে ধরে সিলেকশন সরাতে চাই তাহলে দেখবেন ওই সিলেকশনটি হারিয়ে যায় নতুন একটি সিলেকশন অপন হবে দেখতেই পাচ্ছেন এই সেম ওয়েতে রেকটেঙ্গেলও যদি আমরা সেভাবে কাজ করি এখন যদি আমরা এখানে rectangle আঁকি আকার পর এটাকে সরানোর জন্য বাইরে দেখতে পাচ্ছেন মাউস পয়েন্টারটা এরকম প্লাস চিহ্নর মতো দেখাচ্ছে এবং যখন আমি সিলেকশনের ভেতরে নিয়ে যাই দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গেছে এখন যদি আমি সে লেপ বাটন চেপে ধরে এটাকে সরা চাই তাহলে এটা এমনিতেই সরে যাবে আমার এখানে হয়তো প্রয়োজন শেষ আমি এখানে দেব। তো এখন এভাবে এই সিলেকশন টুলের আমরা কাজ করব ধীরে ধীরে আমরা আরো অনেক কিছু শিখব এখন আমরা দেখে নেই হয়তো আমি এখানে এতটুকু সিলেকশন করলাম এখন আমি এটাতে রং করব কোন একটা কালার করব তো তার জন্য আমাদেরকে যেতে হবে এখানে দেখতে পাচ্ছেন এখানে দুইটি কালার দেখা যাচ্ছে নিচেরটা হলো ব্যাকগ্রাউন্ড কালার আমি যদি মাউস পয়েন্টার এখানে রাখি তাহলে দেখতে পাবেন সেট ব্যাকগ্রাউন্ড কালার লেখা উঠছে এবং আমি যদি এটাতে রাখি তাহলে দেখতে পাচ্ছেন সেট ফরগ্রাউন্ড কালার তো আমি ফরগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করার জন্য এখানে আমি যদি মাউসের লেফট বাটন ক্লিক করি তাহলে একটি কালার প্যালেট ওপেন হবে এখান থেকে আমি যে যেকোনো ধরনের কালার দিতে পারবো অথবা আমি এখানে কালার কোড বসাতে পারি তো এখন আমি একটা কালার দিচ্ছি যে কোনো একটি কালার দিয়ে দিলাম তো আমি রেড কালারটাই ফরগ্রাউন্ড কালারে সেট করে দিলাম ওকে যদি ক্লিক করি তাহলে ওটা সিলেক্ট হয়ে যাবে এখন আমি যদি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে চাই তাহলে সেম ওয়েতে ব্যাকগ্রাউন্ড কালারে একটি ক্লিক করব ক্লিক করার পর যে কোনো কালার আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো মানে সিলেক্ট করার পর ওকে করলেই ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ হয়ে যাবে কারণ আমি যদি মনে করি এই সিলেকশনের ভিতরে একটি কালার দিব তার জন্য আমরা যদি ফরগ্রাউন্ড কালার আমাদের প্রয়োজন হয় বা রেড কালার যদি আমাদের প্রয়োজন হয় তাহলে যদি আমি অল্টার বাটন চেপে ধরে কিবোর্ডের অল্টার বাটন চেপে ধরে ব্যাক পেস ব্যাক বাটনটা যদি চাপি তাহলে দেখতে পাবেন ফ্রগ্রাউন্ড কালারটি আমার ওই সিলেকশনের ভেতরে চলে আসবে দেখতেই পাচ্ছেন সিলেকশনের ভেতরে চলে আসছে এবং আমি যদি ব্যাকগ্রাউন্ড কালারের কালারটা যদি আমি সিলেকশনের ভেতরে নিতে চাই তাহলে সেম ওয়েতে কন্ট্রোল ধরে ব্যাক স্পেস বাটনটি চাপবো তাহলেই ব্যাকগ্রাউন্ড কালারটি আমাদের মাঝে প্রদর্শিত হবে এই সিলেকশনটি যদি আমরা এটাকে সরাতে চাই এখন কিন্তু আমরা যেটাতে যে অংশটুকু কালার করলাম সেই কালারটিও কি দূর না আমি যদি এই মাউস পয়েন্টার এখানে রেখে বাইরে নিতে এরকম হবে যদি ভেতরে রেখে এই সিলেকশনকে সরাতে চাই শুধু সিলেকশনটি সরে আসবে আর কালারটা ওখানে থেকে যাবে অতএব যেখানে আমরা করব সেখানে এই সিলেকশনটি রেখে সেখানেই করতে হবে কালারটি সেখানেই সেট হয়ে যাবে আর আন্ডু করার জন্য আমরা যদি কন্ট্রোল জেড বাটন চাপি তাহলে শুধু একবার আন্ডু হবে আর যদি আমরা কন্ট্রোল অল্টার চাপি তিনটে বাটন চাপলে দেখতে পাচ্ছেন এটা আন্ডু হতেই থাকবে আমি এখন একটা পতাকা এঁকে দেখাই আপনাদেরকে আমি জাস্ট এখানে একটি রেক্ট্যাঙ্গেল টুল নিলাম সেম হয়েছে পতাকার মতো নেওয়ার পর আমি এটাতে পতাকার রং কি হয় নিচে অবশ্যই সবুজ তাই আমি এটাতে কন্ট্রোল ধরে ব্যাক বাটন যদি চাপি তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটি আমার চলে আসবে এবং আমি এখন মার্কেট টুল বৃত্তাকার মার্কেট টুল আমি ব্যবহার করব যার জন্য করে আমি শিপ বাটন ধরে এবং মাউসের লেফট বাটন ক্লিক করে এখন যদি আমি এখানে একটি বৃত্ত আঁকি এখানে আমি একটি বৃত্ত আঁকলাম এখন এই বৃত্তর ভিতরে আমি কালার দেব একটু পরে এটাকে আগে যে স্থানে রং করব সেখানে আগে নিয়ে যাব। তাই আমি পতাকার ভেতরে নিয়ে আসলাম নিয়ে আসার পর এখানে আমি কি কালার করব। অবশ্যই লাল কালার করব তাই আমি ফরগ্রাউন কালারে লাল কালারটি সিলেক্ট করে অল্টার বাটন চেপে ধরে ব্যাক পেজ বাটন ক্লিক করলেই আমার এখানে লাল কালার দেখাবে দেখতে পাচ্ছেন একটি পতাকা সম্পূর্ণ আমি বানাতে পেরেছি সিলেকশন টুলের মাধ্যমে আমরা এইভাবে কাজ করবো আরো সহজ ভাবে আমরা এই পতাকাটি বানাতে পারি সেগুলো টুলস সম্পর্কে আমরা পরবর্তীতে আলোচনা করব এখন আমরা একটা একটি করে টুলসের এর ব্যবহার শিখব তাদের ভাবে কাজটি হওয়ার পর আমরা জানি যে এখানে চারটি টুলসের এর ভিতরে উপরেরটা একটা এই চিহ্ন মাউস পয়েন্টারের সাইডে দেখতে পাচ্ছেন চতুর্দিকে চিহ্নের মতো দেখা যাচ্ছে এটা হলো মুভ টুল এখানে যদি আমরা মাউস পয়েন্টার নিয়ে যাই তাহলে দেখতে পাবেন নাম শো করাবে চাপি ধরুন আমি এই টুলটা আমি যদি ভি টি চাপি তাহলে মুভ টুল হয়ে যাবে মুভ টুল সিলেক্ট হয়ে যাবে আর সিলেকশন টুল হলো এই তিনটি দ্বারাই আমরা সিলেকশন করতে পারি যেকোনো কিছু সিলেকশন করার জন্য এই তিনটি আমাদের প্রয়োজন হয় এটা হলো মার্কিউ টুল মার্কিউ সিলেকশন টুল এটা এটা দ্বারা আমরা সিলেকশন করতে পারি এখানে আরো অনেক ধরনের লেসার টুল রয়েছে এটা এক ধরনের সিলেকশন টুল এটা দ্বারা আমরা সিলেকশন করতে পারি যদি আমি এটা সিলেক্ট করে এখানে চাপি তাহলে দেখতে পাচ্ছেন তারার মতো একটি চিহ্ন যদি আমি এখানে চাপ দিই তাহলে নিচে যে কালারটি থাকবে আমার সমস্ত এতে ডিসপ্লে তে এই সিলেক্ট হয়ে যাবে এখানে আমি যদি চাপ দিই তাহলে দেখতে পাবেন লাল কালার আমার সিলেক্ট হয়ে যাবে চাপ দিলাম দেখুন লাল টুলসের কাজটি হলো এরকম আর এটার কাজও একই এটা আমাদেরকে অ্যাড করে নিতে হয় ধরুন আমি এখানে ক্লিক করলাম এই পর্যন্ত অ্যাড হয়েছে এখন আমি যদি মাউস পয়েন্টারে ব্লেপ বাটন চেপে ধরে এভাবে এভাবে নিয়ে যাই মাউস পয়েন্টে নিয়ে যাই এই কালার আমি এ সিলেক্ট করলাম টুকু পর্যন্তই এই টুলটি সিলেক্ট করে নেবে লেসার টুল আমরা এই টুল সম্পর্কে পরবর্তীতে আরো আলোচনা করব এই লেসার টুল দ্বারা আমরা যদি এখানে ধরুন আমাদের এই পর্যন্ত প্রয়োজন নাই অথবা এই পর্যন্ত প্রয়োজন আরো দরকার বা এখানে আরো একটু ইয়ে দরকার আমরা মাউস পয়েন্টার এর লেবারন চেপে ধরে এই ভাবে ড্র্যাগ করব এভাবে ড্রাক করব তো আমি এখানে একটা ড্রাগ করলাম এখন দেখুন আমি যেদিকে যদি আমি ছেড়ে দিই তাহলে এরকম হবে তো এখানে যদি আমরা কোন কালার করি কালার দিতে পারবো যদি আমরা এখানে কোনো কালার দিই তাহলে কালার হবে আর যদি আমরা মনে করি এখানে আমাদের কোনো কিছু প্রয়োজন নাই তাহলে এখান থেকে আমরা কোনো কিছু কেটে দিতে পারবো সিলেকশন টুলের কাজটি এ রকম পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখব সবগুলো টুলের সম্পর্কে জানব এবং টুলস সম্পর্কে সাথে সাথে কাজ শিখব কোন টুলস দিয়ে কিভাবে কাজ করতে হয় আমরা যে এই কাজটা করলাম এটা ফাইলে সেভ করব কি হবে তো সেভ করার জন্য আমরা বেশিরভাগই জানি ফাইল থেকে সেভ বা সেভ অ্যাজ এ ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে তো আমরা সেভ যদি ক্লিক করে তাহলে পিএইচডি আকারে সেভ হয়ে যাবে তো আমরা সেভ এজ এ ক্লিক করে বেশিরভাগই সেভ এজ এ ক্লিক করলে নিজে শুনে কোথায় সেভ করব কি করব সেগুলা দেখতে পাবো তো আমি সেভ এজ এ ক্লিক করলাম সেভ এজ এ ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন তাহলে দেখুন পিএইচডি ফটোশপ পিএইচডি বা পিডিডি মানে আমি যদি এখন সেভ করে নেই এখানে একটি নাম দেই এখানে আমার নাম দিলাম আমি নাম দিয়ে যদি এখানে আমি save করি তাহলে আমার desktop এ save হয়ে যাবে তো অনেকের সমস্যা হয় যে PhD আকারে সিলেক্ট হয়ে থাকে জেপিজি file আমি কোথায় পাবো PNG আকারে কোথায় পাবো তো তার জন্য আমরা এখানে ক্লিক করব এখান থেকে যদি আমি JPEG তে select করি জে তে তাহলে দেখতে পাবেন এখানে ক্লিক করলে যে পিএচি সিলেক্ট করবো করে সেভ করবো তাহলে জে পিজি তে সেভ হয়ে যাবে আর যদি আমি তে সেভ করতে চাই তাহলে আমরা দেখতে এখানে আপনার যে ফাইলটি প্রয়োজন আপনি এখান থেকে সেই ফাইলটি প্রয়োগ করতে পারবেন তো তে যদি আমরা সিলেক্ট করে সেভ করি তাহলে তে সেভ হবে তো আমরা বেশিরভাগই কাজ করে থাকি একটি ফাইল পিএইচডিতে তে সেভ করবো এবং আরেকটি ফাইল জেপিজে অথবা পিএনজি আকারে আমরা সেভ করে রাখি ফাইলটিচ্চেনার জন্য একটি জেপিজি ফাইল সেভ করে দেখায় পিএনটি আমার প্রয়োজন নেই তো আমি জেপিজিকে সিলেক্ট করে জাস্ট আমার নাম দিয়েছিলাম পিকচার আমি সেভ করতেছি এখানে সেভ করলেই দেখতে পাবেন এখানে আসলো জেপিজি অপশন ইমেজ অপশন আপনার কোয়ালিটি কেমন হবে এখানে যদি আমি মিডিয়াম কোয়ালিটি দিই দেখুন মিডিয়াম কোয়ালিটি আমরা বেশিরভাগই যদি কম দিই তাহলে এই ইমেজটির সাইজও কমে যাবে দেখতে পাচ্ছেন সাতাশ দশমিক সাতাশ আমি যদি এখানে এটা বাড়িয়ে দিই ম্যাক্সিমাম টেন করে দিই তাহলে দেখতে পাচ্ছেন একত্রিশ দশমিক এইট কেবি সিলেক্ট হয়েছে তা আমি বেশিরভাগই ইউজ করে থাকি টেন অথবা বেশি হাইলাইট করার জন্য বেশি ভালো হওয়ার জন্য আমি ফুল দিয়ে দেব ম্যাক্সিমাম বারো সাইজ করতে আমরা বেশিরভাগ বারো দিয়ে থাকি তো এখানে যদি আমি ওকেতে ক্লিক করি তাহলে হয়ে যাবে আমি যদি এখন পিকচারের ভিতরে যাই দেখতে পাচ্ছেন আমি পিকচার ফোল্ডারের ভেতরে আসার পর এখানে আমার যে নামটি দিয়ে আমি ফাইলটি সেভ করেছিলাম এই নামটি এখানে শো করতেছে তো এভাবে আমরা কাজগুলো করবো আজ এই পর্যন্তই আর আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকবেন এবং শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ রইল